কলাইগাঁওত উত্তপ্ত পরিস্থিতি, রাইজক নিয়ন্ত্রণের বাবে আরক্ষীর সৈন্যলৈ গুলি চালনা। এটা হত্যাকাণ্ডক লৈ উত্তপ্ত হৈ পৰিছে কলাইগাঁও পরিস্থিতি। ঘটনাস্থলীত উপস্থিত রাইজক নিয়ন্ত্রণের বাবে আরক্ষীর সৈন্যলৈ গুলি চালনা কৰিবলগীয়া পরিস্থিতির সৃষ্টি হয়। এটা হত্যাকাণ্ডক লৈ সৃষ্টি হয় এই উত্তপ্ত পরিস্থিতি। কলাইগাঁও বেলতলীত সৃষ্টি হয় এই উত্তপ্ত পরিস্থিতি। কলাইগাঁওর পুরাণ বস্তির জহুর চৌহান নামৰ এগৰাকী লোকক বৰঙাবাৰীৰ রমেশ চৌহান নামৰ এজন লোকে শুকুরবারে দুপরিয়া চোকা অস্ত্রে হত্যা করে তেলতলি দরঙর সমীপত হত্যা করে নদীর দশাওয় পেলাই দিয়ে। ইয়ার পিছতে হত্যাকারী রমেশ চৌহানে কলাইগাঁও থানাত আত্মসমর্পণ করে। ইয়ার পিছতে হত্যাকারী রমেশ চৌহানক লৈ ঘটনাস্থলীত কলাইগাঁও আরক্ষী লোক উপস্থিত হওয়াত মৃতকর পরিয়ালর লোকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। আরক্ষীর বাহনের পর হত্যাকারী রমেশ চৌহানক উলিয়ে আনবলে সৃষ্টি করে এক উত্তপ্ত পরিস্থিতির। পরিস্থিতি নিয়ন্ত্রণ আরক্ষীয়ে করবলগিয়া হয় কেবার রাউন্ড শূন্যলৈ গুলি। ইয়ার মাজতে একাংশ লোকে হত্যাকারী উঠি অহা বাহনখনত পেট্রোল ঢালি দিয়াত পুনর্বার আরক্ষীয়ে পরিস্থিতির প্রতি লক্ষ্য করে শূন্যলৈ গুলিবর্ষণ করবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়। ইয়ার পিছতে ঘটনাস্থলীত অধিক সংখ্যক আরক্ষীর লোক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অশেষ কষ্টরে মৃত লোকজনক উদ্ধার করবলৈ সক্ষম হয়। অবশ্য কি কারণত জহুর চৌহান হত্যার বলি হল সেই কথা এতিয়াও পরিষ্কার হওয়া নাই। আমি গাড়ির লাশের কাছে ধরে রাখছো, ইমান পাবলিক
মৰা মানুহটোৰ নাম কি? জহাই চৌহান। জহাই চৌহান। ঘৰ কলাইগাঁও। কলাইগাঁও। হ'ব হ'ব।